আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি কুরবানির মাংস রান্না করব আর হাতে মেখে খিচুড়ি রান্না করব, আর রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাইও পুরা দেশ ও দেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এখন আমি গরুর মাংসগুলো ধুয়ে নেব। গরুর মাংসগুলো ভালো মতো ধুয়ে নিলাম, আর এখন পেঁয়াজ দিয়ে দিব। আর এখন 2 চামচ আদা বাটা দিয়ে দিব। আর 2 চামচ রসুন বাটা দিয়ে দিব। আর এখন 2 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর এখন 7 মতো লবণ দিয়ে দিব। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আর এখন চুলা জ্বালিয়ে দিব, আর গোছগুলো ভালো মতো নেড়ে দিব। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল করলে ক্ষমা করবেন। গোছগুলো ভালো মতো নেড়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে গোছগুলো আবার ভালো মতো নেড়ে দিব। আর এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। গোছগুলো ভালো মতো নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা উঠিয়ে গোছগুলো আবার ভালো মতো নেড়ে দিব। আর এখন 1 চামচ ভাজা জিরা গুঁড়া আর 1/2 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দেব। এখন গোছগুলো আবার ভালো মতো নেড়ে দেব। গোছ রান্না করা হয়ে গেছে। আর খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি মুগের ডাল ভেজে নিয়েছি, আর অ্যাঙ্কারের ডাল নিয়ে ভালো মতো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য চালগুলো ভালো মতো ধুয়ে নিলাম, আর সব রকমের মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে আমি ধনিয়া আর জিরা ভেজে নিলাম, আর শুকনো মরিচ ভেজে নিলাম, এগুলো বেটে তারপরে খিচুড়িতে দিয়ে দিব। আর এখন পরিমাণ মতো তেল দিয়ে চালগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নেব। আর এখন খিচুড়ি রান্না করার জন্য চালগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে আমি ডালগুলো সিদ্ধ করে রেখেছি, এগুলো খিচুড়ি বলক আসার পর তারপরে দিয়ে দিব।
আর খিচুড়ি বলো কাশার পর কিছুক্ষণ ভালোমতো জাল দিয়ে নিলাম। এখন সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে খিচুড়িগুলো আবার ভালোমতো নেড়ে দিলাম। আর এখানে আমি ভাজা শুকনা মরিচ আর ধনিয়া জিরাগুলো বেটে নিলাম, এখন খিচুড়িতে দিয়ে দিলাম। খিচুড়িতে দিয়ে ভালোমতো নেড়ে দিলাম। আর এখন এক চামচ শাক বাটা দিয়ে দিব। আর শাক বাটা দিয়ে খিচুড়িগুলো আবার ভালোমতো নেড়ে দিব, যাতে শাক বাটাগুলো খিচুড়ির সাথে ভালোমতো মিশে যায়। ভালোমতো নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে খিচুড়িগুলো আবার ভালোমতো নেড়ে দিব। আর এখন আমি 2 চামচ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পর খিচুড়িগুলো আবার ভালোমতো নেড়ে দিব। খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।